আসসালামু আলাইকুম। সো এই ক্লাসটা হবে আমাদের একদম প্রাসের মায়ের বাপ অবস্থা, মানে প্রাস নিয়ে যা যা তোমার জীবনে জানা দরকার, যা যা হওয়ার কথা সব তুমি এই একটা ভিডিওতে শিখবা। ভিডিওটা অনেক লম্বা হবে, আর আশা করি আজকের এটার পরে প্রাসের সবগুলা কেস, যে ভূমি থেকে নিক্ষেপ করা, ভূমি থেকে উঁচা জায়গা থেকে উপরের দিকে নিক্ষেপ করা, উঁচা জায়গা থেকে নিচের দিকে নিক্ষেপ করা, উঁচা জায়গা থেকে কর্নারে নিক্ষেপ করা, আনুভূমিকভাবে নিক্ষেপ করা, প্রত্যেকটা কেস নিয়ে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব এবং আমরা মেইন থিওরি থেকে আসার চেষ্টা করব। এবং আমি তোমাদের একটা ফাইনাল ফর্মে নিয়ে যাব, যে ফাইনাল ফর্মে তোমরা প্রত্যেকটা ম্যাথ প্রাসের পারবা। সো আমরা শুরু করি। সো প্রাস কি? প্রাস বলা হয়, প্রাস বা প্রজেকশন হলো যে একটা দ্বিমাত্রিক গতি, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। কোন একটা বস্তুকে যদি আনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষিপ্ত করা হয়, তাহলে তার যে গতিপথটা আছে তার গতিপথটাকে বলা হয় প্রজেক্টাইল বা প্রক্ষেপক। এখন তার গতিপথটা মোটামুটি এরকম হয়। সো বস্তুটাকে যদি আমি ভিনট বেগে নিক্ষেপ করি এবং এটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণে থাকে, তাহলে তার দুইটা উপাংশ থাকে, একটা হলো তার এক্স উপাংশ ভি এক্স, আর একটা হলো তার ওয়াই উপাংশ, সেটা হলো ভি ওয়াই। এবং এই পয়েন্টে যেন তার দুইটা উপাংশই থাকে, একটা হলো ভি এক্স আর একটা হলো ভি ওয়াই। এখন ভি এক্সটা হলো আমরা নর্মালি বলতে পারি যে ভি নট কস থিটা, কিন্তু ভি ওয়াইটাকে আমি ভি নট সাইন থিটা বলতে পারবো না। কেন পারবো না এটা তোমরা জানো খুব ভালো মতো, যে এর ঠিক নিচ বরাবর আমাদের জিটা ক্রিয়া করে। সো প্রতি সেকেন্ড যত যায় জি, জি এর ক্রিয়া তত বাড়ে, তার মানে এর সাথে একটা ত্বরণ যুক্ত আছে, ভি নট সাইন থিটা মাইনাস জিটি। তার মানে সময়ের সাথে তার কোন উপাংশটা পরিবর্তন হয়, ভি এক্স স্থির থাকে, ভি ওয়াইটা পরিবর্তন হয়, সময়ের সাথে তার ভি ওয়াইটা পরিবর্তন হয়। এখন এই একটা পয়েন্ট, এট দিস পয়েন্ট, এটা হলো তার সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতাটাকে আমি বড় এইচ দ্বারা প্রকাশ করলাম। এই সর্বোচ্চ উচ্চতার পয়েন্টটাতে যায় কি হবে জানো, তার ভি ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে জিরো এবং ভি এক্সটা থাকবে। সো সর্বোচ্চ উচ্চতায় যায় কোনো প্রাসের বেগ শূন্য হয় না, প্রাসের উলম্ব উপাংশ শূন্য হয়, তার শুধু আনুভূমিক উপাংশ থাকে। সো যখন কোনো একটা বস্তু শুধুমাত্র আনুভূমিক উপাংশ থাকবে, সে সর্বোচ্চ উচ্চতা যায় প্রাসটা আনুভূমিকভাবে যাবে, এটা হলো মেইন কথা। তাহলে সে সর্বোচ্চ উচ্চতায় কত যাবে, তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু হলো জিরো, তার মানে ভি নট সাইন থিটা মাইনাস জিটি ইজ ইকুয়াল টু হলো জিরো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার সময় হলো টি ইজ ইকুয়াল টু হলো ভি নট সাইন থিটা মাইনাস জি। সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার সময় এটা হলো সর্বোচ্চ উচ্চতায় সময়। এখন প্রশ্ন হলো যখন সে সর্বোচ্চ উচ্চতায় গেল, এই সময় তো সে আনুভূমিকভাবে একটা দূরত্ব অতিক্রম করছে তাই না, এই দূরত্বটা সবসময় মনে রাখবো সেটা হলো আর ডিভাইড বাই টু। তার মানে যদি তার টোটাল পথটা হয় হলো আর, তাহলে এই দুকু দূরত্ব হবে আর ডিভাইড বাই টু, তার মানে তার আনুভূমিক পাল্লার অর্ধেক দূরত্ব যায় সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে, তারপর সে নামে যাবে। এইটুকু পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হই, দেন আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট, এবং এই পয়েন্টটাতে তার দুইটা জিনিস আছে, একটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব ওয়াই এবং এক্স অক্ষর থেকে দূরত্ব এক্স। সো এক্স ইকুয়াল টু, এটা হলো এক্স, এক্স ইকুয়াল টু হলো ভি নট কস থিটা ইনটু টি। কেন টি, ভি নট কস থিটা ইনটু টি কেন? সবসময় মনে রাখবা তুমি যেই দিক বরাবর যাচ্ছ সেই দিক বরাবর বেগের উপাংশ নিব, আমরা নদী নৌকাতে শিখছি। সো এটা অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু হলো ভি এক্স ইনটু টি, আর ভি এক্স ইকুয়াল টু কি জানি, ভি নট কস থিটা ইনটু টি, দূরত্ব হলো ভি নট কস থিটা ইনটু টি, এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হলো ওয়াই ইকুয়াল টু হলো ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হলো এইচ ইকুয়াল টু, যে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার আছে না, জাস্ট ইউ এর জায়গায় তুমি বসায় দিচ্ছ ভি নট সাইন থিটা। জাস্ট এইভাবে আমি হলো সূত্রগুলো মনে রাখতাম, সূত্র মনে রাখার উপায়। এখন টোটাল পর্যায়কাল কত, যে এই টোটাল সময়টা সে যে বাতাসে থাকলো, এই পর্যায়কালটা হলো টি ইজ ইকুয়াল টু হলো টু ভি নট সাইন থিটা ইনটু ডিভাইড বাই জি। তার মানে তার উত্থানকাল আর পতনকালের যোগফল হলো টু ভি নট সাইন থিটা ভাগ জি, এটা হলো পর্যায়কাল টি, মানে যতক্ষণ সে বাতাসের মধ্যে থাকে। আর তার সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু লেখা যায় ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই জি। এগুলো আমরা জানি, এগুলো ইকুয়েশনের প্রতিপাদন আমরা শিখবো না, আমাদের সূত্র জানা লাগবো। আর ইজ ইকুয়াল টু হলো ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা ডিভাইড বাই জি। সো আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা ডিভাইড বাই জি, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই জি। এই ইকুয়েশনটা আমরা সব কিছু মোটামুটি বুঝলাম, এরপরে আমরা দুই তিনটা সাব অর্ডিনারি কেস শিখবো। তার আগে আমরা আরেকটা ইকুয়েশন শিখে নিই। ধরো
তুমি এই জায়গায় আমরা একটা ইকুয়েশন লিখি যে y is equals to কি জানি y is equals to লো v not sin theta t minus half gt square এখন এখানে x equals to কি শিখছো বলো তো v not cos theta into t তাহলে t is equals to কি x divide by v not cos theta যদি আমরা t এর এই মানটা এখানে বসাই দেই তাহলে এখানে চলে আসে y is equals to লো x tan theta minus gx square divided by 2 v naught square cos square theta এই একটা ইকুয়েশন আমরা বইয়ের মধ্যে পাই ওটা কি হয় জাস্ট সময়টাকে আনুভূমিক দূরত্ব আর বেগের আনুভূমিক উপাংশ দ্বারা প্রতিস্থাপন করে দেয় তখন y = x tan theta minus gx square divided by 2 v naught square cos square theta চলে আসে এখন আমরা আরো একটা জিনিসের ডিপে যাব সেটা হলো যে একই নিক্ষেপণ কোণের জন্য দুইটা পথ পাওয়া যায় জিনিসটা আসলে কি এগুলো সব ইকুয়েশন যদি আমি মুছে দেই আমি টোটাল চিত্রই মুছে দিলাম আমার একটু ক্লিন করে বলবো ধরো তুমি এই যে বস্তুটা এভাবে ছিল একে এইভাবে নিক্ষেপ করলাম এটা হলো থিটা কোণে নিক্ষেপ হলো ঠিক আছে কি কোণে নিক্ষেপ হলো থিটা এবার ঠিক আরো একটা বস্তু যেটাকে আমি 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করলাম কি কোণে 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করলাম একজন কাকে নিক্ষেপ করছি থিটা কোণে আরেকজন কাকে 90 মাইনাস থিটা কোণে এবার একটু তাকায় দেখি h = কি v naught স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই g যাকে আমি থিটা কোণে নিক্ষেপ করছি তার সর্বোচ্চ উচ্চতা হলো এইটা এটা হলো h আর যাকে আমি থিটা মাইনাস 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করছি তার আমি ধরে নিলাম যে সর্বোচ্চ উচ্চতা হলো h ড্যাশ সো h ড্যাশ = হলো v naught স্কয়ার sin 90 মাইনাস থিটা হোল স্কয়ার ডিভাইড বাই g এটা কি আসে v naught স্কয়ার cos স্কয়ার থিটা ডিভাইড বাই g এখন এই চিত্রটা আমরা আমাদের ভুল কেন ভুল একটু তাকায় দেখো থিটার মান যত বাড়বে cos উপাংশের মান তত কমবে তার মানে h টা কমে যাবে সো যাকে আমি 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করছি সে উঁচা দিয়ে যাবে না তার সর্বোচ্চ উচ্চতাটা আরো কম হবে সে একটু নিচ দিয়ে যাবে নিচ দিয়ে যায় আগের জায়গায় যায় পৌঁছাবে এখন আমি এবার প্রমাণ করব যে আগের জায়গায় যায় কেন পৌঁছাবে কিভাবে পৌঁছাবে আমরা কি জানি r is equals to কি v naught square sin twice theta divided by g তাই না এটা হলো প্রথম জনের আনুভূমিক পাল্লা r এবার দ্বিতীয় জনের আনুভূমিক পাল্লা হলো r ড্যাশ সেটা হলো v naught square sin 2 into 90 minus theta divided by g তার মানে v naught square sin 180 degree minus theta divided by g sin 180 degree minus theta মানে হলো all আর তারপরে হলো sin তার মানে sin sin এর ঘরে আছে sin sin ই থাকবে তার মানে আলটিমেট ইকুয়েশন আসলে v naught square sin twice theta divided by g লক্ষণীয় ব্যাপার হলো এটাও যা এটাও তা তার মানে কোন একটা বস্তুকে যদি আমি থিটা আর 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করি তাদের প্রক্ষেপকের পথ ভিন্ন হবে পথ ভিন্ন বলতে সর্বোচ্চ উচ্চতা দুটো ভিন্ন ভিন্ন হবে যে থিটা কোণে যাবে সে বেশি উচ্চতা দিয়ে যাবে যে 90 মাইনাস থিটা কোণে যাবে সে কস উপাংশ যাবে সে কম উচ্চতা দিয়ে যাবে কিন্তু দুইজনের আলটিমেট ডেস্টিনেশন আনুভূমিক পাল্লা সেম পাওয়া যাবে তার মানে সবসময় বলা হয় যে একই কোণের জন্য দুইটা পথ পাওয়া যায় একটা হলো থিটা কোণের জন্য আর একটা হলো 90 মাইনাস থিটা কোণের জন্য এই যে লাইনটা আমরা গতিবিদ্যায় শুনি সেটা আমরা আজকে শিখলাম আমাদের থিওরি সব পড়ানো শেষ এইবার আমরা ম্যাথে চলে যাব ধরো তুমি একটা প্রক্ষেপক আমি আঁক করলাম এইভাবে ঠিক এইভাবে যাচ্ছে এটা এই এট দিস পয়েন্ট ধরো টি সেকেন্ড পর টি সেকেন্ড পর এই জায়গায় তার অবশ্যই বেগের দিক ভি নটের দিক আলটিমেটলি সেম থাকে কিন্তু এটা হলো ভি এক্স এটা হলো তার ভি ওয়াই যদি আমি বলি টি সেকেন্ড পরে বেগ কত দ্যাট ইজ আলটিমেট ভি নট পিথাগোরাসের উপপাদ্য বা আমরা যদি লব্ধি সূত্র জানি তাহলে ভি নট ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন ভি এক্স ইকুয়াল টু কি শিখছো বলতো ভি নট কস থিটা হোল স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি ভি নট সাইন থিটা মাইনাস জিটি হোল স্কোয়ার সো আমাদের বোর্ডের ম্যাথে অনেক সময় টি সেকেন্ড পরে বেগ বলে টি সেকেন্ড পরে বেগ টি সেকেন্ড পরে বেগ বের করো তখন তুমি কি করবা যে ভি এক্স তো সেমই থাকলো
আর ভি ওয়াইটা জাস্ট ভিন সাইন থেকে মাইনাস ডিটি চেঞ্জ হয়ে গেল। এখান দিয়ে আমরা বুঝতে পারলাম যে একটা নির্ধারিত টি সেকেন্ড পরে যদি আমাদেরকে বেগ বের করতে বলে তাইলে আমরা কি করব। এখন আমরা ম্যাথে চলে যাই, আমরা একটা বিশাল বড় ম্যাথ করব যেটা দিয়ে আমরা সবকিছু বোঝার চেষ্টা করব। প্রশ্ন হইল যে এই জায়গায় রোনালদো দাঁড়াইছিল, রোনালদো একটা ফুটবলকে 60 মিটার পার সেকেন্ড বেগে এবং 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো, লাত মারলো, তার ঠিক 70 মিটার দূরে আমাদের গোলপোস্ট ছিল এবং গোলপোস্টের উচ্চতা ছিল 7 মিটার। প্রশ্ন হইল রোনালদোর এটা কি গোল হয়েছিল? এখন কমন কেস হলো যদি আমাদের এই উচ্চতাটা বলটা এখানে আসে যদি 7 মিটারের উঁচা দিয়ে যায় তাহলে কি গোল হবে? না, 7 মিটার বা 7 মিটারের নিচে দিয়ে গেলেই আমাদের গোলটা হবে। তাহলে এক্ষেত্রে বের করতে বলছে কি ওয়াই, এগুলো হলো বোর্ডের ম্যাথে করতেছে আমাকে বের করতে হবে কি ওয়াই। এখন আমি যে কোনো ম্যাথ করার আগে সেই ম্যাথে দেওয়া রাশিগুলো লিখে ফেলতাম, এটা হলো বুয়েটের ম্যাথ করার প্রথম নিয়ম। ভি নট কত? 60 মিটার পার সেকেন্ড। থিটা কত? 30 ডিগ্রি। এক্স, এটা কি আনুভূমিক দূরত্ব? না, এক্স ইকুয়ালস টু 70 মিটার। ভাইয়া এটাকে আনুভূমিক পাল্লা কখনোই না, এ কিন্তু উড়ে যায় এখান থেকে এই জায়গায় যা পড়বে, তার মানে এটা হলো তার দূরত্ব, আর এক্স দূরত্ব হলো এই জায়গায় শেষ হয়ে গেছে, আনুভূমিক পাল্লা হলো এত দূরে, এটা কিন্তু আনুভূমিক পাল্লা না, এক্স ইকুয়ালস টু 70 মিটার। প্রশ্ন হলো আমাকে বের করতে হবে ওয়াই। খেলাতে একটা সূত্র লিখছিলাম, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। জাস্ট ওই জায়গায় মানগুলো বসাই দেবো, এক্স হলো 70 ট্যান 30 মাইনাস 9.8 ইন্টু 70 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ভি নট কত? ভি নটের মান হলো 60 স্কোয়ার ইন্টু কস 30 স্কোয়ার। ধরো আমি তো ক্যালকুলেশন এখন করতে পারতেছি না, ধরো আমাদের মান চলে আসলো 6.67 মিটার, তার মানে তুমি কি সিদ্ধান্ত দিবা? অবশ্যই গোল হবে। এইটা হলো ম্যাথ নাম্বার 1। এখন যদি আমি তোমাকে বলি যে 3 সেকেন্ড পরে বেগ কত বলটার, তাহলে 3 সেকেন্ড পরে বেগ হবে হলো v ইজ ইকুয়ালস টু কি vx হোল স্কয়ার প্লাস vy হোল স্কয়ার, vx ইকুয়ালস টু কি v নট cos থিটা হোল স্কয়ার প্লাস v নট sin থিটা মাইনাস gt হোল স্কয়ার। এবার আমরা মানগুলো যদি বসাই দেই, v নট হলো 60 cos 30 হোল স্কয়ার প্লাস 60 sin 30 মাইনাস g এর মান হলো 9.8, কত সেকেন্ড পরে? 2 সেকেন্ড, 2 হোল স্কয়ার রুট করে দিলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে আসলো। ধরে নিলাম এই মানটা চলে আসলো 57.89 মিটার পার সেকেন্ড। সো আমরা বোর্ডের একটা খুবই সিগনিফিক্যান্ট ম্যাথ শিখে ফেলছি। ওকে, এইবার আমরা বোর্ডের সেকেন্ড ম্যাথ করব, দ্বিতীয় ম্যাথ। দ্বিতীয় ম্যাথ একটা বাস্তবিক ম্যাথ, সেটা হলো যে তোমাকে বলা হয়েছে মাশরাফি ব্যাট দিয়ে একটা বলকে হিট করলো, বলটা এখান থেকে যাত্রা শুরু করলো এবং যাত্রা শুরু করার সময় তার বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড এবং বলটাকে সে আঘাত করেছিল 60 ডিগ্রি কোণে। এইবার ঠিক এই জায়গায় আছে হলো সাকিব আল হাসান, সে মাশরাফি থেকে দূরে আছে 60 মিটার দূরে আছে। প্রশ্ন হলো এ যখনই হিট করছে সাকিব আল হাসান দেখতে পাইছে, দেখে সে অবশ্যই বলটা যেদিকে যাচ্ছে সেদিকে দৌড়াবে, নট লাইক দ্যাট মাশরাফির দিকে দৌড়বে, সেটা তো না, বল যাচ্ছে ওই দিকে, তার মানে সে ওই দিকে দৌড় দিল যে আমাকে বাউন্ডারিতে যাওয়ার আগে দৌড়ায় যায় আমি ক্যাচটা ধরবো। সো এই মোমেন্টে সে দৌড় দিল, দৌড় দিয়ে যায় এইখানে যায় তাকে বলটা ধরতে হবে, ধরো আমাদের বাউন্ডারি হলো এইখানে। প্রশ্ন হলো যে যদি আমি তাকে ক্যাচ আউট করতে চাই, ক্যাচ আউট করতে চাওয়ার মানে হলো বলটা বাতাসে থাকা অবস্থায় ধরতে হবে, আমি যদি তাকে ক্যাচ আউট করতে চাই তাহলে সাকিব আল হাসানের বেগ কত হইতে হবে, অথবা তোমাকে পরীক্ষার বেগ দিয়ে বলতে পারে ধরতে পারবে কিনা। সো এই ম্যাথটা করা খুব সিগনিফিকেন্ট। তার আগে আমরা জানা নেই যে যদি আমি বলি যে এর আনুভূমিক পাল্লা কত, বলটা কত দূরে যায় পড়বে, আর ইজ ইকুয়ালস টু কি ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা ডিভাইড বাই জি। ভি নট হলো 40 স্কোয়ার সাইন 2 ইন্টু 60 ডিভাইড বাই 9.8, আমরা ধরে নিলাম যে এটার মান আসলো 76 মিটার, ধরে নিলাম ক্যালকুলেটার যেহেতু নাই, তার মানে কোনো একটা বস্তুর আনুভূমিক পাল্লা বের করে ফেললাম 76 মিটার। এখন একটা জিনিস আমরা খুব শুনবো, সেটা হলো আর ম্যাক্স,
সেটা হলো সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। এটা কিভাবে বের করেন? দেখো ভি নট স্কোয়ার সাইন টোয়াইস থিটা ডিভাইড বাই জি। এখন সাইন টোয়াইস থিটা এক্ষেত্রে একটা পর্যায়বৃত্ত ফাংশন সাইন আছে, সাইনের মান কখন, তার মানে এই ফাংশনটার মান কখন সর্বোচ্চ হবে, যখন সাইন টোয়াইস থিটার মান সর্বোচ্চ তথা ওয়ান হবে, তার মানে থিটার মান হবে 45 ডিগ্রি। তার মানে কোনো একটা বস্তুকে যদি আমরা 45 ডিগ্রি করে নিক্ষেপ করি তাহলে তার সর্বোচ্চ আনুভূমিক দূরত্বে যাবে। বাট এক্ষেত্রে আমি আনুভূমিক পাল্লা বের করলাম, নট সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, কারণ আমার কোনটা কিন্তু নির্দিষ্ট। যদি আমি বলি যে একটা বস্তুকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, তার সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বের করো, আমি কিন্তু তখন তোমাকে থিটা বলি নাই, তখন তুমি বের করতে পারো। বাট থিটা যদি বলে দেই যে 30 ডিগ্রি, এটা কিন্তু তার সর্বোচ্চ আনুভূমিক পাল্লা না। একটা বস্তু কখন সর্বোচ্চ আনুভূমিক পাল্লা হবে, যখন তা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করবো। কোণ দেওয়া না থাকে যদি বলি যে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কত, তাহলে তুমি 45 ডিগ্রি ধরে তখন সূত্র চলে আসে যে ভি নট স্কোয়ার ডিভাইড বাই জি, এটা বের করবো। সো আমি সর্বোচ্চ আনুভূমিক পাল্লাটা তোমাদেরকে বলে দিলাম। এখন মাশরাফি যে বলটাকে ব্যাট দিয়ে মারলো তার আনুভূমিক পাল্লা হলো 76 মিটার, তার মানে এই বলটা এত দূরে, মানে এই 76 মিটার দূরে যা পড়বে। একটু কমন সেন্সে চিন্তা করো তো যে সাকিব আল হাসানকে কতটুকু দৌড়াইতে হবে, এই যে ঠিক এইটুকু না, মাত্র এইটুকু দৌড়াইতে হবে, এই দূরত্বটা হলো 76 মাইনাস 60, তার মানে কত, 16 মিটার। এই তো, তার মানে তাকে মাত্র 16 মিটার দৌড়াইতে হবে। এইবার আমরা মোটামুটি একটা ধাপে চলে আসছি যে সাকিব আল হাসানকে দৌড়াইতে হবে 16 মিটার, এবং সেকেন্ড পার্ট যেটা এই ম্যাথের, বলটা কতক্ষণ বাতাসে থাকবে, যদি আমি ক্যাচ ধরতে চাই বলটা বাতাসে থাকা অবস্থায় ধরতে হবে, অবশ্যই তা বলটা তার পর্যায়কালের সমান বাতাসে থাকবে। তাহলে হলো 2 ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি, 2 ইন্টু ভি নট এর মান হলো 40 ইন্টু সাইন 60 ডিভাইড বাই 9.8। আমি ধরে নিলাম যে এই মানটা হলো 10 সেকেন্ড, আমাদের কাছে ক্যালকুলেটর নেই তাই আমরা মানগুলো ধরে নিচ্ছি। তাইলে আমরা সাকিব আল হাসানকে কতটুকু সময়ের মধ্যে দৌড়ায় যেতে হবে, টি সময়ের মধ্যে কতটুকু দৌড়াইতে হবে, 16 মিটার। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি, এস ডিভাইড বাই টি, এস হলো 16, এটা হলো 10 1.6 মিটার পার সেকেন্ড। যদি তার বেগ 1.6 মিটার পার সেকেন্ডের কম হয় সে ধরতে পারবে না। এই যে সিদ্ধান্তটা আমরা শিখে গেলাম, আমরা প্রাসের খুব ক্রিটিক্যাল দুটা ম্যাথ দিয়ে আমরা পর্যায়কাল বের করা শিখছি, আনুভূমিক পাল্লা বের করা শিখছি, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা 40 স্কোয়ার ডিভাইড বাই 9.8, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বের করা শিখছি, এবং সিদ্ধান্ত দেওয়া শিখছি যে ধরতে পারবে কি না। এই দিয়ে আমাদের যেটা হলো ভূমি থেকে নিক্ষিপ্ত প্রাস সেই টপিকটা শেষ হলো। এবার আমরা শিখব এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত প্রাস, এটা আমি এখন মুছে দিই। আমি সবসময় একটা শর্টকাট অবলম্বন করতাম, ধরো আমাদের এই উচ্চতা হলো এইটা, এই একটা বিল্ডিং যেটা হলো এই উচ্চতা, এবং এইখান থেকে আমি একটা বস্তুকে প্রাসের মতো নিক্ষেপ করতেছি থিটা কোণে। আমি বইয়ের মধ্যে যতবারই দেখছি যে শুধুমাত্র আনুভূমিক প্রাস আলোচনা করছে, আমি সবসময় বুঝতাম যে আনুভূমিক প্রাস হলো এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত প্রাসের একটা স্পেশাল কেস, সেখানে নিক্ষেপণ কোণ কত, থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। সো আমরা স্পেশাল কেস আগে শিখবো না, আমরা আগে মেইন কেস শিখবো যে এই উচ্চতা থেকে নিক্ষেপ করলে কি হয়। এই উচ্চতা থেকে নিক্ষেপ করার জাস্ট আমি একটা শর্টকাট মনে রাখতাম, সেটা হলো জিটা হয়ে যাবে প্লাস আর ভি নট সাইন থিটাটা হয়ে যাবে মাইনাস। ভাইয়া ওনারা যে এইচ মাইনাস লেখে, এইচ মাইনাস লেখো আর এই দুটাকে প্লাস মাইনাস লেখো দুটাই সেম, বাট আমার যেটা দিয়ে মনে থাকতো সেটা দিয়ে মনে থাকতো। আমি ভি নট সাইন থিটা আমি জানি এই উচ্চতা থেকে যখনই নিক্ষেপ করবো ভি নট সাইন থিটা হবে মাইনাস আর জি হবে প্লাস, এই একটা লাইন জি হবে প্লাস ভি নট সাইন থিটা হবে মাইনাস, বাকি সব এখন ইকুয়েশন ইজিলি চলে আসবে, মুছে দিই। সো এই বস্তুটা এইরকম করে যায় এখানে যায় পড়লো, যদি এর গোটাটা পড়তে টি সময় লাগে, কত সময় লাগে, টি সময় লাগে, সেই টি সময়টা হবে হলো এই এইচ ইকুয়ালস টু হলো মাইনাস ভি নট সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তার মানে তার টোটাল পতনটা কিন্তু এইচই হচ্ছে, এইচের নিচে তো আর পড়তে পারতেছে না। সো তার জন্য এই পরন্ত বস্তুর প্রাসের ক্ষেত্রে পরন্ত বস্তুর সূত্রটা প্রযোজ্য, জি বসে জি প্লাস ভি নট সাইন থিটা বসে মাইনাস, তাহলে সে কতক্ষণ পরে যা পড়বে, এই টিটাই হলো কতক্ষণ পরে যা পড়বে।
ঠিক আছে, এটা হলো প্রথম কথা যে সে কতক্ষণ পরে যায় পড়বে। এইবার ধরো আমি তাকে বললাম যে সে কত দূরে যায় পড়বে, এই যে এই দূরত্বটা কত, আমি যদি ধরে নিই যে এই দূরত্বটা ধরো x, ঠিক আছে, এই দূরত্বটা হলো x। এখন x ইকুয়ালস টু আমি v নট cos থিটা ইনটু t লিখব, কোনটি যতক্ষণ বাতাসে ভাসছে ততক্ষণই কিন্তু এই দিকে গেছে। সো এই জায়গায় যদি আমি তার বেগের উপাংশ ভাগ করি তাহলে এইবার তার বেগের উপাংশটা হবে এরকম, এইটা হলো vx আর vy এবার নিচের দিকে। সো আমরা যদি vx ইকুয়ালস টু লিখি v নট cos থিটা, তার মানে আমাদের আনুভূমিক দূরত্ব x ইকুয়ালস টু v নট cos থিটা ইনটু t, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু vy টা কি হয়ে যাবে, আমরা জানি v নট sin থিটা হবে মাইনাস, g হবে প্লাস, তাহলে আমরা আগে শিখেছিলাম যে মাইনাস v নট sin থিটা প্লাস gt, আগে যা শিখছিলাম সেটা জাস্ট সাইন চেঞ্জ করে দিলাম। সো এবারও যদি আমাকে বলে যে এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত প্রাসের টি সেকেন্ড পরে বেগ কত, এবারও আমরা ভি নট ইকুয়ালস টু লিখব ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার, কিন্তু চেঞ্জ কি হবে, দ্য ভি ওয়াই হ্যাজ বিন চেঞ্জড, এটা হলো মেইন পার্ট। এরপরে আমরা দেখলাম যে কত সময় ধরে পড়লো, কতটুকু দূরত্ব গেল, এই ইকুয়েশনগুলো যদি শিখছি ম্যাথ এখন দুধ ভাত। এইবার আমরা এই উচ্চতা থেকে আনুভূমিক নিক্ষিপ্ত প্রাসের কয়েকটা স্পেশাল কেস করব। স্পেশাল কেস নাম্বার ওয়ান, যখন সেটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত, থিটার মান হলো জিরো ডিগ্রি। এবার এই সেম ইকুয়েশনগুলো দেখো তোমাদের বইতে দেওয়া ইকুয়েশনের মতো চলে আসবে, সাইন জিরোর মান কত, জিরো। সো বইয়ের মধ্যে আনুভূমিক প্রাসের সূত্র কি দেওয়া ছিল, এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, তাই না, আমি এগুলাকে একটু আলাদা করে লিখি, সেটা হলো আনুভূমিক, এইচ ইকুয়ালস টু হলো হাফ জি টি স্কোয়ার, দেখো সাইন জিরো মান জিরো, সো এইচ ইকুয়ালস টু চলে আসে হাফ জি টি স্কোয়ার। তুমি দেখবো তোমার বইটার মধ্যে এইটা সূত্র দেওয়া আছে। এবার তুমি x = v নট cos θ তে 0 বসাও, x = কত আসে, v নট ইনটু t না, কারণ cos 0 এর মান 1। দেখো তুমি তোমার আনুভূমিকের সূত্রগুলো পাই গেলা। অনেক সময় এরা কি করে, এই t টাকে আবার x ভাগ v দিয়ে প্রতিস্থাপন করে, তখন h = চলে আসে হাফ g x স্কয়ার ডিভাইড বাই v নট স্কয়ার। এই সূত্রটা দিয়ে দেখো t প্রতিস্থাপন হয়ে গেছে, x g আর v আছে, বাট আলটিমেটলি এইটা মনে রাখলেই হয়, ওকে। এটা হলো আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। বাট হারুনুর রশিদ স্যারের বইতে এবং রুয়েটে 2-3 সালে একটা কোশ্চেন আসছিল, কোন একটা প্রাসকে এমনে নিক্ষেপ করছি নিচের দিকে, ফর দ্য ট্যালেন্টেড ওয়ানস, যারা বুয়েটে পড়তে চাও তাদের জন্য, নিচের দিকে নিক্ষেপ করছে নট উপরের দিকে, এইবার কি খেলবা, এইবার খেলাটা কোথায় হবে। কেস ফুল সেম, আমি জাস্ট দুইটা কেস মনে রাখবো, ফুল সেম কেস। এইবার আমাদের থিটার মানটা হয়ে যাবে মাইনাস থিটা, ভিনর সাইন থিটা মাইনাস থাকবে, জি থাকবে প্লাস, এটা তো ফান্ডামেন্টাল, বাট কি মাইনাস লিখবো, থিটাটাকে মাইনাস লিখবো। ভ্যা কেন, আমরা উপরের দিকে থিটাকে কি ধরি, ঘড়ির বিকারের বিপরীত দিকে প্লাস থিটা, নিচের দিকে থিটাকে কি ধরবো, মাইনাস থিটা। সো এই সেম ইকুয়েশনে যদি আমি বলি যে নিচের দিকে নিক্ষিপ্ত, তাহলে হবে এইচ ইকুয়ালস টু মাইনাস ভি নট সাইন মাইনাস থিটা। ভাইয়া মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা লিখে আমি সাইন চেঞ্জ করব, আমি বলবো যে না ভাইয়া তুমি দুইটা কেস মনে রাখো, সেটা স্পেশাল কেসগুলো মনে রাখবা, এটা হলো কেস নাম্বার টু, কেস নাম্বার ওয়ান, বাট তুমি ফান্ডামেন্টালটাকে চেঞ্জ করবে না, তুমি সমীকরণ মুখস্থ করে কখনো পারবে না, পরীক্ষার হলে তোমার কখনো 12-14টা সমীকরণ মুখস্থ থাকবে না। সো মাইনাস ভি নট সাইন মাইনাস থিটা ইনটু টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এক্স ইকুয়ালস টু কি আসবে, ভি নট কস মাইনাস থিটা ইনটু টি, আর এই যে ভি নট ভি ওয়াই, ভি ওয়াই টা কি চেঞ্জ হবে, মাইনাস ভি নট সাইন মাইনাস থিটা প্লাস জি টি। এই তো আমরা কেসগুলা, মানে যত রকম প্রাসের কেস হইতে পারে সব শিখে গেছি, নিচের দিকে নিক্ষেপ, আনুরূপভাবে নিক্ষেপ, উপরের দিকে নিক্ষেপ। এবার আমরা তিনটা ম্যাথ করব, তাহলে আমরা প্রাসটা কমপ্লিট করে দেব। যদি কারো বুঝতে সমস্যা হয় এই পার্টটা আরেকবার দেখো, দেন এটা মুছে দেই, মুছে দিয়ে এবার আমরা ম্যাথমেটিক্যালে চলে যাব। প্রথম প্রশ্ন হইল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর একটা বিমান ফ্যাটম্যান বোমাটি নিয়ে আছে এবং এত দূরে 16 কিলোমিটার দূরে হিরোশিমা শহর, এখানে হলো হিরোশিমা, সে হলো ফ্যাটম্যান বোমটা মারবে এবং এই সময় প্লেনটা 10 কিলোমিটার উচ্চতা দিয়ে 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, 100 মিটার পার সেকেন্ড বেগে 10 কিলোমিটার উচ্চতা দিয়ে যাচ্ছিল। প্রশ্ন হলো সে শহরটাতে কি আঘাত করবে কি না,
তাহলে একটু চিন্তা করো তো, যদি এর আনুভূমিক ভাবুতিকান্ত দূরত্ব এক্স হয়, এক্স যদি 16 কিলোমিটারের সমান হয় তাহলে আঘাত করবে, যদি কম হয় করবে না, যদি বেশি হয় তাও করবে না, সব থেকে দূরে যা পড়বে। এই তো ইকুয়েশন। সো এখানে আমরা কি কি রাশি দেওয়া আছে, এইচ ইকুয়ালস টু হলো 10,000 মিটার, কারণ 10 কিলোমিটার যেহেতু, ভি নট ইকুয়ালস টু কত 100 মিটার পার সেকেন্ড, এবং আমাদেরকে বের করতে হবে এক্স। এখন এক্স ইকুয়ালস টু কি জানি, ভি নট কস থিটা ইনটু টি, এখন আনুভূমিকের জন্য থিটার মান 0, ভি নট ইনটু টু, এই তো এক্স ইকুয়ালস টু ভি নট ইনটু টি, না জানি না কি টি, টি কিভাবে বের করবো, এইচ ইকুয়ালস টু জানি কি ভাইয়া হাফ জি টি স্কোয়ার, কিসের জন্য, আনুভূমিক ভাবে নিক্ষিপ্তের জন্য। সো টি ইকুয়ালস টু রুট ওভার 2h ডিভাইড বাই জি, রুট ওভার 2 ইনটু 10,000 ডিভাইড বাই 9.8, চলে আসলো টি এর মান, ধরে নিলাম 70 সেকেন্ড, আমরা ধরে নিচ্ছি আমাদের ক্যালকুলেটার হাতে নাই, ভিনটের মান হলো 100, এটার মান হলো 70, তার মানে হলো 7,000 মিটার, তার মানে কত কিলোমিটার বলতে, x ইকুয়ালস টু আমাদের ইকুয়েশন থেকে চলে আসলো 7 কিলোমিটার। হিরোশিমা শহর 16 কিলোমিটার দূরে অবস্থিত, আর আমার যে বোমাটা যা আছে সে যায় পড়বে 7 কিলোমিটারে, লাগবে না, এটা আমাদের ইকুয়েশন শেষ। আমরা আনুভূমিক পাল্লার একটা খুব ইজি ম্যাথ করে ফেললাম। এর পরবর্তীতে আমরা বুয়েটের একটা ম্যাথ করব। বুয়েট এসেছিল 2016-17 সালে, সেই ম্যাথটা আমরা করব, সেটা হলো একজন স্টান্টম্যানের ম্যাথ। দুইটা পাশাপাশি বিল্ডিং, দুইটার মধ্যবর্তী দূরত্ব হলো 10 মিটার, একটার উচ্চতা হলো 30 মিটার এবং আরেকটার উচ্চতা হলো 7 মিটার, এবং এখান থেকে একজন স্টান্টম্যান আনুভূমিকভাবে লাভ দিবেন এবং তার লাভ দেওয়ার বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। এখন তোমার প্রতি আমার প্রশ্ন হইল, তুমি কি স্টান্টম্যানকে লাভ দিতে বলবা নাকি না, কখন তুমি লাভ দিতে বলবা না, যদি তুমি তাকে লাভ দিতে বলো এবং সে মাঝামাঝি যা পড়ে গেল সে মরে যাবে, তার মানে আমি দেখতে হবে যে আমার আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব, আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব যদি 10-এর কম হয় তাইলে আমার স্ট্যান্ডম্যান লাভ দিবে না, আমার স্ট্যান্ডম্যান দুই বিল্ডিংয়ের মাঝখানে পড়ে মারা যাবে। স্পাইডারম্যানের একটা সিন দেখছিলাম, স্পাইডারম্যান এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে লাভ দিয়ে চলে যায় বাট মাঝখানে পড়ে যায়, ওই সিনটা হওয়া যাবে না। সো আমাকে কী করতে হবে, জাস্ট এক্স বের করতে হবে। এখানে এই ম্যাথটাতে লক্ষণের ব্যাপার ছিল দুইটা, প্রথম ব্যাপার হলো তুমি উচ্চতা এইচ কত ধরবা, এইচ ইকুয়ালস টু 30 ধরবা নাকি এইচ ইকুয়ালস টু ধরবা 7 মিটার, কোনটা ধরবা, প্রশ্ন হলো সেটা না, তুমি এবার 7 মিটারটাকে প্রসঙ্গতল ধরো। তোমার আলটিমেটলি লোকটা যদি 7 মিটারে যায় পড়ে, সে কিন্তু মাটিতে যায় পড়বে না, বিল্ডিংয়ের উপরে পড়তে গেলে সে তো মাটিতে যায় পড়তেছে না, তাহলে তার যেই পতনের দূরত্বটা কতটুকু তার ফল হচ্ছে, 30 মাইনাস 7 মিটার না, তাহলে তার এইচ এর মান হবে, এগুলা দুইটার একটাও না, 30 মাইনাস 7, তার মানে তার ফ্রি ফল হবে 30 মাইনাস 7 মিটার, তার মানে 23 মিটার, তার ফ্রি ফল হবে কত মিটার, 23 মিটার। এবার এইচ জানি, এক্স এর মানও জানি, এখন আমি এক্সটাকে বের করবো, বের করে দেখবো যে আমার এটা সমান হয় কিনা। সো আমি ভি নটের মান জানি হলো 20 মিটার পার সেকেন্ড। এবার আমি টি বের করবো, টি ইজ ইকুয়ালস টু কি, রুট ওভার 2h ডিভাইড বাই জি, রুট ওভার 2 ইনটু এইচ এর মান হলো 23 ডিভাইড বাই 0.9, আমাদের মান চলে আসলো ধরো 1.2 সেকেন্ড, আমাদের ধরে দিলাম আমরা ক্যালকুলেটর নাই 1.2 সেকেন্ড। তাহলে এক্স ইকুয়ালস টু কি জানি আমরা, ভি নট ইনটু টি, আনুভূমিকভাবে গেছে লোকটা, সো 20 ইনটু 1.2 এই মানটা চলে আসলো প্রায় আমাদের 30 পয়েন্ট সামথিং, ধরে নিলাম। সো আমার ব্যক্তি যে এত দূরে যায় পড়বে, তার মানে বিল্ডিংটা আমি যদি লম্বা করে দেই তাহলে লোকটা বিল্ডিং এর উপরে যায় পড়বে, দুই বিল্ডিং এর মাঝামাঝিতে পড়বে না, এই তো আমি সিদ্ধান্ত দিলাম যে হ্যাঁ লাভ দিবে। এখন আমি বুয়েটের এক্সাক্ট ম্যাথটা করাচ্ছি না, কারণ আমি রাশিগুলোর মান চেঞ্জ করে দিছি, বাট ম্যাথটার থিম ছিল এইটা, আমাদের পরীক্ষা হলে আমরা যখন করছিলাম তখন জাস্ট আমাদের উত্তরটা আসছিল না লাভ দেওয়া যাবে না, এই দূরত্বটা হচ্ছে ছোট একটা দূরত্ব আসছিল। সো আশা করি আনুভূমিক প্রাসের থিমটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যে থিমটা শিখবো সেটা হলো নিচের দিকে নিক্ষিপ্ত প্রাস, সেটা রুয়েটের 2-3 সালের কোশ্চেনটা দিয়ে আমরা সলভ করব। একটা বলকে 100 মিটার উচ্চতার একটা দালান থেকে নিচের দিকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো 60 মিটার পার সেকেন্ড বেগে। প্রশ্ন হইল বলটা দালান থেকে কত দূরে যায় পড়বে, এক, কত
ক্ষণ সময় পরে যা পড়বে মানে কত দূরে দুই কতক্ষণ পরে এবং তিন কত বেগে তিনটা বের করতে হবে এখন কত দূরেটা কিভাবে বের করব আমি জানি যে h = 2 আমরা সব সময় লিখব -v0 sin θ t plus half g t square যখন আমরা h উচ্চতা থেকে নিক্ষেপ করছি কিন্তু আমি বলে দিয়েছি যে যখন নিচের দিকে হবে তখন θ এর মানটা হয়ে যাবে মাইনাস সো h = হলো -v0 sin θ plus half g t square এই কেসটার জন্য এবার আমরা পতনের সময়কাল t বের করব h এর মান জানি h এর মান হলো 100 মিটার θ এর মান হলো -60 ডিগ্রি এবং v এর মান হলো কত দূরে যা পড়বে কি জানি v নট cos মাইনাস থিটা ইন্টু টি ভিনট কত 60 ইন্টু কস মাইনাস 60 ইন্টু টি হলো 17.6 আমরা ধরে নিলাম যে এটা আসছে 106 মিটার সো কত দূরে যায় পড়বে ক্যালকুলেশন করে বের করছি 106 মিটার কত কোন সময় পরে পড়বে এই তো বের করছি এতটুকু সময় পড়ছে তাহলে টি এর মান হলো 17.6 সেকেন্ডস কত বেগে যায় পড়বে সো এবার আমরা চলে আসলাম v নট v নট ইজ ইকুয়াল টু কি শিখছি vx স্কয়ার প্লাস vy স্কয়ার এখন vx কি v নট cos θ এটা তো সকলের জন্য সেম আর vy টা কি হয়ে যাবে আমরা জানি যে মাইনাস v নট sin কি দিব মাইনাস θ দিব না প্লাস gt কারণ কি প্রথম মাইনাসটা কি আমরা ফান্ডামেন্টাল রুল এই সূত্র থেকে নিক্ষেপ করছি আর যেহেতু নিচের দিকে নিক্ষেপ করছি θ এর মানটা আমরা বসাবো মাইনাস এবার আমরা মানগুলো বসিয়ে দেই এটা হলো v নট হলো 60 cos মাইনাস 60 হোল স্কয়ার প্লাস মাইনাস 60 সাইন মাইনাস 60 প্লাস 9.8 ইন্টু টি কত কতক্ষণ ধরে সে পড়ছে আমি যদি তোমাকে নির্ধারিত সময় দিয়ে বলতাম 2 সেকেন্ড তাহলে তুমি টি এর মান বসাতে 2 বাট এবার তুমি পতনের সময় বেগ কত তার মানে কতক্ষণ সে বাতাসে ছিল 17.6 তাহলে টি এর মান হবে 17.6 এটাকে স্কয়ার করে যদি রুট করে দেই আমাদের এক্সাক্ট মান চলে আসবে ভি এর মান আমরা চলে আসবে মনে করে ধরে নিলাম 72 মিটার পার সেকেন্ড এই গেল আমাদের প্রাসের প্রত্যেকটা কেস আমরা প্রাস দুইটা মাত্র কেসে সবগুলো কঠিন কঠিন কেস করে ফেলছি তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিব এবং এই হোমওয়ার্কটার উত্তর তোমরা হলো আমাকে কমেন্টে জানাও সেটা হলো এরকম যে এখানে একটা প্ল্যাটফর্ম ছিল এবং এই প্ল্যাটফর্মটা হলো ভূমি থেকে 10 মিটার উচ্চতায় এবং আরও একটা প্ল্যাটফর্ম ছিল তার পাশেই সেটা হলো ভূমি থেকে 25 মিটার উচ্চতায় এই নিচের প্ল্যাটফর্মটা থেকে উপরের প্ল্যাটফর্মের দিকে আমি 40 মিটার পার সেকেন্ড বেগে এবং 60 ডিগ্রি কোণে একটা বলকে নিক্ষেপ করলাম বলটা ঠিক এইভাবে যায় এখানে যা পড়লো প্রশ্ন হলো এই জায়গায় সে কত বেগে যায় পড়বে এটা একটু ক্রিটিক্যাল দুই তিনটা কেস মিক্স হবে বাট লেটস প্লে 10 মিটার উচ্চতার একটা পাটাতন থেকে 25 মিটার উচ্চতার একটা পাটাতনে নিক্ষেপ করলাম কত বেগে 40 মিটার পার সেকেন্ড বেগে এবং 60 ডিগ্রি কোণে প্রশ্ন হলো এই পাটাতনে যায় সে কত বেগে আঘাত করবে এটা আমরা কমেন্টে জানতে চাবো সো আশা করি তোমাদের প্রাসের প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার হয়েছে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম